কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত এপ্রিল মাস শেষ হতে যাচ্ছে তো কবে আপনারা আর এপ্রিল মাসে টাকা পাবেন কি না আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো বিভিন্ন নিউজ পোর্টালের দাবি এপ্রিল মাসে আপনারা টাকা পাবেন সেটা কি কতটা সত্যতা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে অবশ্যই এই ভিডিওতে ক্লিয়ারলি সে সংক্রান্ত আপডেটস জানাবো তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেহেতু এপ্রিল মাস শেষ হতে যাচ্ছে তো অনেকেই বলছেন ইতিমধ্যে যে এই প্রকল্পের মাধ্যমে কি অর্থাৎ বিভিন্ন জায়গায় এটি আপনাদের মধ্যে যে সমস্ত জায়গায় এরকম আলোচনা চলছে সেটা আপনারা অবশ্যই কি ভাববেন মানে সেই তারিখে কি টাকা দেওয়া হবে তো এটাই যেহেতু সকলেই আপনারা চিন্তা রয়েছেন যে কবে আমাদের টাকা মিলবে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সেটাই ক্লিয়ার হবে আজকের এই ভিডিওতে আপনারা কবে টাকা পেতে চলেছেন কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে তাই অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে লবসন করতে ভুলবেন না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা শুরু করা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা দেয় যেটি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে এখন বর্তমানে রাজনৈতিক যে প্রচারগুলো করছেন সে সভা থেকে কিন্তু বারবার উল্লেখ করছেন বিভিন্ন প্রকল্পের কথা সাথে সেখানে এটাও জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকার ব্যাপারে তো এটা কিন্তু তিনি স্পষ্ট সেখানে ক্লিয়ার বলেননি কবে আমরা খরিফ মরসুমের টাকা পাবো শুধুমাত্র এটাই জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্প বাংলা শস্য বীমা প্রকল্প জমির রেকর্ড এই সমস্ত জিনিস ফ্রিতে করে দিচ্ছেন এগুলোই কথা কিন্তু তিনি জানিয়েছেন যেমন দশ হাজার টাকা এবং চার হাজার টাকা পাওয়া যায় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে সেটাও তিনি সেখানে তুলে ধরেছেন তবে এই সংক্রান্ত কোনো রকম আপডেটসে তিনি বলেননি যে আমরা এপ্রিল মাসের এত তারিখে আমরা সভা করে টাকা কিন্তু দিতে চলেছি তো ক্লিয়ারলি এখান থেকে বুঝতে পারছেন আপাতত কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের টাকা দেওয়া নিয়ে কোনো রকম অফিসিয়ালি ডেট দেয়নি অফিসিয়ালি ডেট দিলে আপনারা ব্যানার কিন্তু বিভিন্ন নিউজ পোর্টালে দেখতে পাবেন এবার এপ্রিল মাসে আপনারা টাকা পাবেন কিনা দেখুন এপ্রিল মাসে যদি টাকা দেওয়া হতো সেক্ষেত্রে বর্তমানে স্ট্যাটাস আপডেট হয়ে যেত এখন আপনারা স্ট্যাটাস চেক করুন নিজেই স্ট্যাটাসে কিন্তু কোনোরূপ আপডেট আপনার আসেনি বর্তমানে ট্রানজ্যাকশান সাকসেসই রয়েছে এর এর মানে আমরা বুঝতে পারছি এই প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি কিন্তু এখনও পর্যন্ত টাকা দেওয়ার আপডেটস যেহেতু আসেনি সেক্ষেত্রে টাকা কিন্তু অনেক দেরি হবে এবার যখনই আপডেটস আসবে এক মাস আগে কৃষকদের স্ট্যাটাসে তখনই আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন এডি আপলোডেড ইডি আপ্রুভড অ্যান্ড অ্যাকাউন্ট ভ্যালিড তখনই কিন্তু আপনাদের এই প্রকল্পের মাধ্যমে সে টাকা সেটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করবেন রাজ্য সরকার আপাতত কৃষকদের স্ট্যাটাস আপডেটস যেহেতু আসেনি সেক্ষেত্রে ওয়েট করুন আপডেট আসলে আপনারা জানতে পারবেন বিভিন্ন ভিডিওর মাধ্যমে তো এই ইতিমধ্যে যে নিউজ পোর্টাল বিভিন্ন জানাচ্ছে এপ্রিল মাসে টাকা দেবে সেটা সম্পূর্ণ ভুল আপনারা কারো কথায় কান দেবেন না কারণ ইতিমধ্যে এপ্রিল মাসে টাকা দেওয়া নিয়ে কোনো লেটেস্ট আপডেট আসেনি সাথে স্ট্যাটাসই তো আপডেট হয়নি ফার্স্ট এডি আপলুডেড ডিডি আপলুড আসবে এরপর অ্যাকাউন্ট ভ্যালিড আসবে তার টাইম অনেক দিন লাগবে অর্থাৎ স্ট্যাটাস চেঞ্জ প্রসেসটা কিন্তু টাইমিং টাইমের ব্যাপার রয়েছে এখানে কিন্তু সিম্পলি আপনাকে ওয়েট করতে হবে তো মূলত বুঝতে পারছেন আজকের আপডেটে কৃষক বন্ধু টাকা দেওয়া নিয়ে যে ডেট সেটি এখনো পাবলিশ হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ও জানায়নি কোনো রকম সভা থেকে আজকের আপডেট এ পর্যন্ত দেখাবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ